নমস্কার, ভিলেজ ফুড লাভার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো গতকালকে জামাই ষষ্ঠী গেছে, জামাই ষষ্ঠীর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ জানেনই তো বাড়িতে একটা অনুষ্ঠান হলে প্রচণ্ড কাজ, আর তার সাথে ভিডিও করাও প্রচণ্ড চাপ হয়ে যায়। আজকে জামাই বাজার করে আনছে, মেয়ে বলতেছে মা আজকে রান্নাটা আমি করব। তো মেয়েই আজকে রান্নাটা করবে, তো আমি হাতে সাথে করে দিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো চলো রান্নাঘরে যাই। ইলিশ মাছ আনছে না? ইলিশ মাছ আর ওটা কি মাছ? ওটা এটা গুড়া মাছ। গুড়া মাছ? গুড়া মাছ কি মাছ? দেখুন ও তিন কাটা বাজালি। মাছটা খুব ভালো আছে। হ্যাঁ, তিন কাটা বাজালি না? এটা আলু দিয়ে গুন দিয়ে আর খেতে ডাটা দিয়ে চচ্চড়ি রান্না করলে খুব ভালো লাগবে। মাছগুলো খুব সুন্দর না মা? দেখো লাল লাল, তাই না? হ্যাঁ, একদম টাটকা আছে। তাহলে এগুলো তুমি চচ্চড়ি রান্না করি? হ্যাঁ কর। ইলিশ মাছগুলো পেটিগুলো খুবই বড় বড় না? দেখো ঘুরানো ঘুরানো গোল গোল। হ্যাঁ, এই মাছগুলোই থাকে ইলিশ মাছ। এই ইলিশ মাছটা আমি সর্ষে দিয়ে রান্না করব, আর এই গুড়া মাছটা আমি চচ্চড়ি রান্না করব। তো সবার প্রথমে মাছগুলো আমি ধুয়ে নেব। কত ডাটা হচ্ছে না মা? আমি বাড়িতে যাওয়ার সময় ডাটা নিয়ে যাব। ব্যাংক ডাক্তার তো দেখছো মা? কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে বৃষ্টির জল বাইরে ব্যাংক দেখা শুরু। ব্যাংকে কক কক করে ডাকতেছে, ডাটাগুলোও খুব নরম। নিয়ে যাস কতগুলো, বাকি নাই। শাকটাও খুব নরম। আমি গুড়া মাছটা কাটি দিই, তুই ইলিশ মাছটা ধুয়ে নিয়ে যা। ইলিশ মাছটা কাটার আগে ধুয়ে নিতে হয়। তো বাজার থেকে আনছে, কাটে আনছে, দুটো ধোয়া দিয়ে নে। আমি বাজারের মাছটা কাটে দিই। ছাড়ছে, বৃষ্টি আসবে নাকি? সেই গরম ছাড়ছে। কালকে যা বৃষ্টি পড়ছে, রাত থেকে বেশি বিদ্যুৎ চমকাইছে। বিদ্যুৎ চমকানো দেখলে আমার নাতি খুব ভয় পায়, সেই ভয় পাইছে কালকে। এদিকে চোখে ঘুম, এদিকে ঘুমাইতে পারতেছে না, এত বিদ্যুৎ চমকানোর আওয়াজ শুনে। মাসের মাথাটা দিয়ে কিন্তু কচু শাক রান্না করে যেত। হ্যাঁ, তাতে ভালোই হতো। আসলে আজকে দেরি হয়ে যাবে নি। ভালো লাগে কচু শাক মাছের মাথা দিয়ে, কালকে বানিয়ে দেবো নি। হ্যাঁ, মাছটা ধুয়ে নিলাম, এবার হলুদ লবণ দিয়ে মাছগুলো মাখাই নিব। দেখেন মা, এই মাছের এই কাঁটা গুলো রেখে দিছে বাটা খাওয়ার জন্য। এগুলো হলুদ লবণ দিয়ে মাখাই নিলাম, মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখাই নিলাম। এখন আমি মশলাগুলো করে নিব। বৃষ্টির জল পায় ডাটাগুলো সেই তাড়াতাড়ি বড় হয়ে যায়। মা এখানে আমি নিয়ে নিছি কালো সরষা, সাদা সরষা আর পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা, লবণ দিয়ে একসাথে সবগুলা বাইটে নিব। একটা কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে সবগুলো একসাথে বাইটে নিব। মাছগুলো ভাজিয়ে নিব, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিব। ডাটাগুলো খুব কুচি না? হ্যাঁ, একদম নরম। যাওয়ার সময় ওটা নিয়ে যাস। কথা ঠিকই বলছি, মাছগুলো খাচ্ছি
গুলো রয়েছে না মা? হ্যাঁ ওগুলো মাছগুলো হালকা করে ভাজি নিলাম, এবার তুলে নিলাম। তেলের মধ্যে সোমবারে দিয়ে দেবো কালো জিরা আর একটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো হলুদ, স্বাদ মতন লবণ। সাবাটা আমি এখানে ছাইকে রাখছি, এটা দিয়ে দেবো। ফোড়নের তেলে সরষেটা হালকা নাড়াচাড়া করে নিলাম, এবার জল দিয়ে দিবে। ঝোলে বলক এসে গেছে, এবার ভাজা মাছগুলা দিয়ে দিব। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিব, এবার 2 মিনিট ঢাকা দিয়ে দিব। সরষে ইলিশ রান্না হয়ে গেছে, এবার নামাই দিব। সরষে ইলিশ রান্না হয়ে গেছে, এবার 3 কাটা মাছের চচ্চড়িটা রান্না করব। তো প্রথমে মাছগুলো ভাজি নিব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামাই নেব। ফোড়নে দিয়ে দিব কালো জিরা, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি কালো জিরা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। পেঁয়াজটা হালকা ভাজে ভাজে করে নিলাম, এবার দিয়ে দিব সবজিগুলা। দিয়ে দিব পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন লবণ, এবার ভালো করে নাড়াচাড়া করে নিব। জল দিয়ে সবজিটা ঢাকা দিয়ে মজাই নিব। সবজিটা ভালোভাবে মজে গেছে, এবার মাছগুলো দিয়ে দিব। আরো 1 মিনিট ঢাকা দিয়ে দিব। চচ্চড়ি হয়ে গেছে, এবার নামাই দিব। রান্নাটা তো খুব সুন্দর হয়েছে, ভালো রান্না করছে, টেস্ট হয়েছে খুব। প্রতিদিন তো আপনারা আমার মার রান্নার ভিডিও দেখেন,
আজকে আমি বাড়িতে আসছি, তো ভাবলাম আমি রান্না করি, মা তো প্রতিদিনই রান্না করে। তো আপনারা আমার এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।